প্রিয় বন্ধুরা, আজকে আমি টেক্সটাইলের স্ট্যান্টার মেশিনের সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। কিভাবে প্রসেস করা হয় এবং পার্টসের নামগুলো কি কি, কোন পার্টসের কি কাজ করে সে সম্পর্কে আমি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন। টেক্সটাইলে মেশিনারি সম্পর্কে এবং মেকানিক্যাল সম্পর্কে টিউটোরিয়াল ও প্র্যাকটিক্যালি ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আমি এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড দিয়ে থাকি। বন্ধুরা, আজকে আমরা জানব ব্রুকনার স্ট্যান্টার মেশিনের সম্পর্কে। এটা হচ্ছে মেশিনের পেছনের অংশ। ওই যে দেখতে পাচ্ছেন, ওই দুটি হচ্ছে ফিক্স রুলার। ওই ফিক্স রুলারের কাজ হচ্ছে ফেব্রিক্সকে প্রয়োজন অনুযায়ী ম্যানুয়ালি টেনশন দেওয়া হয়। এর উপরটা হচ্ছে ফ্রি রোলার। এরপরেরটা হচ্ছে স্প্রেডার রুলার। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্প্রেডার রুলার। আর স্প্রেডার রুলারের কাজ হচ্ছে ফেব্রিক্সের কলারকে ভেঙে দিয়ে সরিয়ে দেওয়া। এরপরেরটা হচ্ছে সেন্টারিং রুলার। আর সেন্টারিং এর রুলার কাজ হচ্ছে ফেব্রিক্সকে রুলারের মাঝামাঝি রাখার জন্য কাজ করে। এরপরে হচ্ছে কালো দুটি রোলারের মতো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে সেন্সর, যা সেন্টারিং রোলারকে কন্ট্রোল করে। আর এটা হচ্ছে ফ্রি রোলার। আবার এর নিচে একটা দেখতে পাচ্ছেন, এটাও ফ্রি রোলার। এই ফ্রি রোলারের কাজ হচ্ছে ফেব্রিক্সকে সাপোর্ট দেওয়া, আর ফেব্রিক্সের প্রেসারে এই রোলারগুলো ঘুরতে থাকে। আর এটাও স্প্রেডার রোলার, ফেব্রিক্সের কলারকে ভেঙে দিয়ে এটি কাপড়কে সরিয়ে দেয়। এরপরে তা হচ্ছে টাঙ্কি। টাঙ্কিটার নিচে নামানো আছে। আর এই যে টাঙ্কির ভিতরে একটা ফ্রি রোলার রয়েছে, এই ফ্রি রোলারের কাজ হচ্ছে টাঙ্কির ভিতর হয়ে যখন ফেব্রিক্স নেওয়া হয় তখন ফেব্রিক্সকে সাপোর্ট দিয়ে ডেলিভারি করতে সাহায্য করে। বন্ধুরা, এটা হচ্ছে 5 প্যাডারের টাঙ্কি। এই টাঙ্কিতে ফেব্রিক্সকে বেজানো হয়, প্রয়োজন অনুযায়ী কেমিক্যালও দেওয়া হয়, তবে বেশিরভাগে বেজানো হয়। এরপরে তা হচ্ছে টেনশন রোলার, যা ম্যানুয়ালি গিয়ারবক্সের মাধ্যমে ফেব্রিক্সকে টেনশন দেওয়া হয়। এখানে দুটি টেনশন রোলার রয়েছে, একটা হচ্ছে উপরে আর একটা নিচে, আর মাঝখানে তা হচ্ছে স্প্রেডার রোলার। এভাবে দেওয়ার কারণ হচ্ছে যা ফেব্রিক্সকে প্যাডারে প্রবেশ করার আগে সরিয়ে দিতে পারে। তবে ওল মডেলের স্ট্যান্টার মেশিনে এই টেনশন রোলারটি নেই, শুধুমাত্র স্প্রেডার রোলারটি রয়েছে। আর এই রোলারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্যাডার রোলার। এই প্যাডার রোলারের কাজ হচ্ছে ফেব্রিক্সের পানিকে নিষ্কাশন করে। প্যাডার রোলার দুটি থাকে, একটা নিচে আরেকটা উপরে, যা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন। আর এর সাইডে হচ্ছে কন্ট্রোল বক্স, এখান থেকে টাঙ্কিকে আপ ডাউন করতে মনিটরিং করা হয়। আর এগুলা হচ্ছে টাঙ্কির আপ ডাউন করার জন্য সুইচ, যা নিউমেটিক সিলিন্ডারের মাধ্যমে কন্ট্রোল করা হয়। এরপরের অংশতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মনিটর। এখান থেকে 5 প্যাডারের যতগুলো মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ফাংশন রয়েছে সবগুলো কন্ট্রোল করা হয়, যেমন প্যাডার রোলার, স্প্রেডার রোলার, সেন্টারিং রোলার এবং টাঙ্কিতে পানি নেওয়া থেকে সবকিছু। এরপরে অংশটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্যাডারের সাইড। ডেলিভারি হওয়ার পরে যে রোলারগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ফ্রি রোলার, আর ওই ফ্রি রোলার মাধ্যমে হয়ে ফেব্রিক্স ডেলিভারি হয় ড্যান্সিং রোলারে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্যান্সিং রোলার। আর ড্যান্সিং রোলারের কাজ হচ্ছে ফেব্রিক্সের টেনশন ঠিক রাখা। এই ড্যান্সিং রোলারকে কন্ট্রোল করা হয় নিউমেটিক সিলিন্ডারের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিউমেটিক সিলিন্ডার। এরপরেরটা হচ্ছে সেকেন্ড প্যাডার চেম্বার। 5 প্যাডারে যা রয়েছে সেকেন্ড প্যাডারেও সেম, শুধুমাত্র ফেব্রিক্স প্রসেসের ক্ষেত্রে এই টাঙ্কিতে বেশিরভাগে কেমিক্যাল ব্যবহার করা হয়। এখানে সেম একই কন্ট্রোল বক্স, একই মনিটর, সেম একই কাজ করা হয়, শুধুমাত্র সেন্টারিং এবং সেন্টারিং এর সাইডে যে স্প্রেডার রোলারটি রয়েছে সেটি কন্ট্রোল করা হয় না। এরপরে হচ্ছে সেকেন্ড প্যাডার থেকে সরাসরি ফ্রি রোলার হয়ে আন্ডার ফিড, ওভার ফিড রোলারে ডেলিভারি দেওয়া হয়। তবে এই যে খালি স্থান দেখতে পাচ্ছেন, এই জায়গায় মাহালো চেম্বার, মাহালো ইনস্টল করার জন্য রাখা হয়েছে। আর মাহালোর কাজ হচ্ছে ফেব্রিক্সের সুতার অ্যাঙ্গেল ঠিক করে দেওয়া। আপনারা যারা টেক্সটাইলে জব করছেন আপনারা অবশ্যই জানবেন এই মাহালোর কাজটা কি। এরপরে অংশটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মনিটর। এখান থেকে মেশিনের সবকিছু মনিটরিং করা হয়। আর উপরে যে টেলিভিশনটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সিসিটিভির জন্য, যা ফোল্ডিং সাইডে একটা সিসি ক্যামেরা লাগানো থাকে, যা ফেব্রিক্স ডেলিভারি দেওয়ার সময় দেখা যায় এবং মনিটরিং করতে সুবিধা হয়। এই অংশতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আন্ডার ফিড, যখন সেকেন্ড প্যাডার থেকে ডেলিভারি দেওয়া হয় এই রুলারে। আর এই রুলারটি ঠিক এভাবে অ্যাঙ্গেল হয়ে কাপড়কে কোণাকোণে টান দিয়ে জিএসএম ঠিক করানো হয়। আর উপরে এই যে এই রুলারটি হচ্ছে ওভার ফিড রুলার। আন্ডার ফিড এবং ওভার ফিড দুই রুলার ফেব্রিক্সকে কোণাকোণে অ্যাঙ্গেল করে জিএসএম ঠিক করানো হয়। আর এই যে এই কালো রুলারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রাইভ রুলার। এই রুলারের ড্রাইভ হওয়ার কারণ হচ্ছে এটি ইনভার্টার মাধ্যমে ড্রাইভ করানো হয়। আর এই যে এই বেল্টটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্ল্যাট বেল্ট। আর এই বেল্টের কাজ হচ্ছে ফেব্রিক্সকে সাপোর্ট দিয়ে ড্রাইভ করে ডেলিভারি দেওয়ার জন্য সহযোগিতা করে। আর ওই যে দুটি হুইল দেখতে পাচ্ছেন, এখানে একটা এখানে একটা, এই দুটি হুইলের কাজ হচ্ছে রাউন্ড বেল্টকে ড্রাইভ করানোর জন্য সহযোগিতা করে, যা ফেব্রিক্সকে হিটিং চেম্বারের ভিতর ডেলিভারি দেওয়ার জন্য সহযোগিতা করে। আর এটা হচ্ছে কন্ট্রোল বক্স। এই কন্ট্রোল বক্স থেকে লেফট সাইডের যতগুলো ডিভাইস রয়েছে সেগুলো কন্ট্রোল করা হয়, যেমন চেনের রেলিংকে দায়া লেফট রাইট করানো যায়, পিনিং হুইলকে আপ ডাউন করানো হয় এবং পুরো মেশিনকে স্টার্ট করানো যায়। এটা হচ্ছে লেফট সাইড। আর রাইট সাইডের সেম একই কাজ, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই যে এই অংশটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিনিং হুইল। এই পিনিং হুইলের কাজ হচ্ছে ফেব্রিক্সকে চেনের পিনের সাথে আটকে দেওয়া। এই যে এগুলো হচ্ছে ব্রাশ হুইল বা টাইমিং হুইল বলা হয়। এই বেল্টটা হচ্ছে টাইমিং বেল্ট। আর উপরে যে হুইলটি দেখতে পাচ্ছেন, এই হুইলটা হচ্ছে পিনিং হুইল। এই পিনিং হুইলটি যখন নিচে নামানো হয় তখন এই বেল্টের সাথে চাপকিয়ে ফেব্রিক্স পিনের সাথে আটকে যায়। আর এই যে এই অংশটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চেনের স্পকেট। এই চেনের স্পকেটের মাধ্যমে চেন মুভ করতে থাকে। এটা হচ্ছে চেনের লেফট সাইড, আর অপোজিট পাশে হচ্ছে রাইট সাইড। এই লেফট এবং রাইট সাইড দুই চেনকে একটি মোটর ও একটি গিয়ার বক্স দিয়ে মুভিং করানো হয়। আর এটা হচ্ছে চেনের পিন বার, এটাও হচ্ছে পিনিং হুইল। ফেব্রিক্সকে যখন পিনের সাথে আটকানো হয় তখন এই পিনিং হুইল ফেব্রিক্সকে এই পিনিং হুইল ভালোভাবে আটকানোর জন্য সাহায্য করে। আর এটা হচ্ছে চেনের টেনশনের স্টিক। এই স্টিকের মাধ্যমে চেনকে টেনশন দেওয়া হয়। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে স্প্রিং ওয়াশার। টেনশন স্টিকটি যত চাপ দিবেন, আর এই স্প্রিং ওয়াশার তার ডাবল চাপ প্রয়োগ করে চেনের স্পকেটটি টেনশন দেওয়া হয়। আর এটা হচ্ছে আনকলার ডিভাইস, যা স্প্রেডার রুলারের মতো কাজ করে। আর এটা কোনো কোনো মেশিনে সেল বেস বলা হয়। আর এটা স্ট্যান্ডার্ড মেশিনে আনকলার ডিভাইস নামে পরিচিত। এটা হচ্ছে হিটিং সাইড চেম্বার বলা হয়। এইদিকে ফেব্রিক্স প্রবেশ করে ডেলিভারি সাইডে চলে যায়। এটা হচ্ছে হিটিং সাইডের প্রথম চেম্বার। আর এই চেম্বারে রয়েছে, এটা হচ্ছে টুর্বো চার্জার। গ্যাস বার্নারে হাওয়া দেওয়া হয় যাতে গ্যাসের আগুনের হিট ভালোভাবে প্রবেশ করতে পারে। আর এটা হচ্ছে ইলেকট্রিক্যালে স্পার্ক প্লাগ। এই স্পার্ক প্লাগের মাধ্যমে ফায়ার করা হয়। আর এটা হচ্ছে নেট চেম্বার, ব্লোয়ারের বাতাসকে ফিল্টারিং করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন। টেক্সটাইলে মেকানিক্যালে সম্পর্কে জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাব চেম্বারের ভিতরে। আর চেম্বারের ভিতরে কি কি রয়েছে সেগুলো ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করব। চেম্বারের ভিতরে এই অংশে হচ্ছে নজল থাকে, আর নজলগুলো আমরা বের করেছি। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বার্নার। এই যে বাইরের অংশ, যেটি আমি একটু আগে দেখিয়েছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে বার্নার, এখানে ফায়ারিং করা হয়। আর ওইদিকে ব্লোয়ার রয়েছে তার অপোজিট পাশে। ব্লোয়ারের কাজ হচ্ছে আগুনের তাপকে সরিয়ে দেওয়া। এইদিকে যদি বার্নার থাকে তার অপোজিট পাশে থাকবে হচ্ছে ব্লোয়ার। আর ওইদিকে একটা বার্নার রয়েছে, আর এই পাশে রয়েছে ব্লোয়ার। এক চেম্বারে দুটি বার্নার আর চারটি ব্লোয়ার থাকে। এই দিকের হিট অপোজিট পাশে চলে যায়, আর অপোজিট পাশের হিট এই পাশে চলে আসে। এই পাশে ব্লোয়ারের মাধ্যমে হিটকে নজলের দিকে নিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাতেই, এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে হচ্ছে নজল লাগানো থাকে। এদিক থেকে হিটিং বাতাস যখন নজলের মাধ্যমে অপোজিট পাশে চলে যায়, আবার ফিল্টারিং হয়ে এই পাশে ব্লোয়ারের মাধ্যমে আবার গরম বাতাসকে টেনে নিয়ে আসে। এভাবে হিটিং বাতাস সার্কুলেশন হয়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে নজল লাগানোর অবস্থায়। আর আমি আগে যা দেখিয়েছি তা হচ্ছে নজল খোলা অবস্থায়। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ক্রু শ্যাফট। এই স্ক্রু শ্যাফটের মাধ্যমে চেনের দায়া কমানো এবং বাড়ানো হয়, যা বাইরে সাইডে থাকা এই গিয়ার বক্সের মাধ্যমে। বন্ধুরা, প্রত্যেকটি চেম্বারে সেম একইভাবে একই ডিভাইস রয়েছে। কোনো কোনো মেশিন 8 চেম্বার হয়, আর কোনো কোনো মেশিন 10 চেম্বার হয়, কোনো কোনো মেশিন 12 চেম্বারও হয়। প্রয়োজন অনুযায়ী এইসব মেশিন চেম্বার ইনস্টল করা হয়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, দুই নজলের মাঝখানে হয়ে চেনের মাধ্যমে ফেব্রিক্স ডেলিভারি সাইডে চলে যায়। বন্ধুরা, ভিডিওতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন, কারণ এত কষ্ট করে ভিডিও তৈরি করা এত পসিবল নয়। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নজল। আমরা বাইরে বের করেছি এটি পরিষ্কার করার জন্য। মাঝে মাঝে এই নজলের ভিতরে ময়লা জমে যায়, যার কারণে এটি পরিষ্কার করানো হয়। আর যদি এটি পরিষ্কার করানো না হয় সেক্ষেত্রে আগুন লাগানোর জন্য সম্ভাবনা বেশি, কারণ এই মেশিনটা হচ্ছে গ্যাসের আগুন মাধ্যমে হিটিং করানো হয়। আবার কিছু কিছু মেশিন রয়েছে বয়লারের মাধ্যমে থার্মো অয়েল দিয়ে হিটিং করানো হয়। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ডেলিভারি সাইডে। আর ডেলিভারি সাইডে কি কি রয়েছে সেগুলো দেখতে পারবেন। যদিও সবগুলো পার্টসের ইনফরমেশন দেওয়া সম্ভব হবে না, আমি গুরুত্বপূর্ণ কিছু পার্টসের ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, সাথে থাকুন, দেখুন আর জেনে নিন। আর আপনাদের যদি মতামত থাকে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি করে ফেলুন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ব্লোয়ার মোটর। আর এই নিউমেটিক সিলিন্ডারটির ডাম্পারে কাজ করে। আর এই গিয়ার বক্সটি হচ্ছে দায়া কমানো এবং বাড়ানোর জন্য ড্রাইভ করে। আর এই অংশটি হচ্ছে কুলিং চেম্বার। এটা হচ্ছে হিটিং চেম্বারের পরে বাহিরের অংশে, যখন কাপড় হিটিং থেকে বের হয় তখন এই চেম্বারে চলে যায়। আর এই চেম্বারে গরম ফেব্রিক্সকে ঠান্ডা করে। এখানেও সেম হিটিং চেম্বারের মতো উপরে নিচে দুই পাশে নজল রয়েছে, আর নজলের মাঝখানে হয়ে ফেব্রিক্স যখন হিটিং থেকে বের হয়ে এই জায়গায় কুলিং হয়ে বা ঠান্ডা হয়ে প্লেটার বা ফোল্ডিং এর সাইডে চলে যায়। এটা হচ্ছে অয়েল ট্যাঙ্কি, এখানে চেন অয়েল রাখানো হয়। আর এই চেন অয়েলকে এই ইলেকট্রিক্যাল ডিভাইস সলোনয়েড বাল্বের মাধ্যমে চেনের লিঙ্কের পয়েন্টে পয়েন্টে এক ফোঁটা করে অয়েল দেওয়া হয়। আর এই যে এই শেপটি দেখতে পাচ্ছেন, এই শেপটি হচ্ছে সাপোর্টিং শেফট, এটা হচ্ছে স্ক্রু শেফট, এরপরে তা হচ্ছে চেন ড্রাইভ শেফট। এই শেফটের মাধ্যমে চেনকে মুভিং করানো হয়। এখন নিয়ে আসলাম মেশিনের ফ্রন্ট সাইডে বা যেদিকে ফোল্ডিং বা প্লেটার বলা হয় সেদিকে। বন্ধুরা, এখানে একটা মনিটর দেখতে পাচ্ছেন, এই মনিটরের মাধ্যমে ফোল্ডিং এর বা প্লেটারকে নিয়ন্ত্রণ করানো হয়। আর এখান থেকে মেশিন স্টার্ট দেওয়া যায়। আর এই কালো রোলারটি দেখতে পাচ্ছেন, এই রোলারটি হচ্ছে ড্রাইভ রোলার, কারণ এটি মোটরের সাহায্যে চলে। আর এটা হচ্ছে ফোল্ডিং বা প্লেটার বলা হয়। এই প্লেটারের মাধ্যমে ওই যে কালো একটা রোলার দেখতে পাচ্ছেন, এটা মোটর এবং গিয়ার বক্সের মাধ্যমে ড্রাইভ করা হয়। এক কথা বলতে পারেন এটা হচ্ছে ড্রাইভ রোলার। আর এদিকে হচ্ছে ফেব্রিক্স ডেলিভারি হয়। তো বন্ধুরা, প্রথম হতে শেষ পর্যন্ত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্ট্যান্ডার্ড মেশিনের সম্পর্কে যতটুকু পারি ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করেছি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়, এই প্রত্যাশায়।